এবারে নির্বাচন খুবই চ্যালেঞ্জিং, কারণ অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করে জিতে আসতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠকের পর তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বের একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নিজেরা ব্যর্থ হয়ে তারা বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায়। ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি পরাজিত হবে, এটা তারা নিজেরাও জানে, তাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগ করেছে। এ সময় আগামী নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আরও বলেন, পিস কিপিং মিশনকে প্রশ্নবিদ্ধ করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও অপপ্রচারে যোগ দিয়েছে। এবারকার নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং, আর নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে একটা পোলারাইজেশন হচ্ছে, পরস্পর বিরোধী মতের প্রদর্শন হচ্ছে। আমরা আশা করব দেশে শান্তিপূর্ণভাবে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারবো।